হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায়। আজকে সরস্বতী পূজার দিন, আজকে একটা পুণ্যর দিন, তো এটা তো আমি ডাবল পুণ্য করে নিতে পারতাম। তো আমার লোকে দেখতে পারবা, তাই নাম কিতা হোক, তাই তোমার নামটা পঞ্চমী দেব, তাই স্মাইল এনজিওর সদস্য, করিম এনজিওর আমিও সদস্য। তো তাই ফোন করছি যে একজন পেশেন্ট, কোন জায়গায় পেশেন্ট করিম এনজিওর কোন জায়গায়? ওকে, তাই লোকেশনটা জানে না, তাই রিকোয়েস্ট করছি যে এ পজিটিভ ব্লাড লাগে। তো কোইন্সিডেন্ট আমারও এ পজিটিভই আছে, তো আমি আইসি ব্লাড দিতে। তো আজকে মনে হয় আমার মনে পড়ে না, 26 25 27 এরকম হইব। ব্লাড ব্যাংকটা নয় হাকু আছে, নয় হাকু ঠিক আছে, ওই রকমই হইব না ঠিক আছে। তো আমি ব্লাড দিলাম, তো মেইনলি ভিডিও করার উদ্দেশ্য হয়েছে গিয়া, দেখুন আমি কিন্তু ওখানে রক্ত দিলাম, এই আমার ট্রান্সফিউশনটা, ওর রক্তটা আমার হাত থেকে বাইরিয়া ওই যে লাল একটা দেখুন ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে যার। আর দেখুন এই পরিস্থিতিতেও আমি আরামসে ভিডিও করতে পারতাম আমার চ্যানেলের লাগে। উদ্দেশ্য এটাই যে রক্ত দিলে শরীরের কোনো হেলথ লস হয় না, ব্লাড সেল যেগুলো আছে রক্তের কোষ যেগুলো প্রত্যেক 90 দিন পরে পরে মারা যায়। আপনি যদি রক্ত দিলেন, যেমন আমি রক্ত দিলাম, শরীরের নতুন রক্ত ফর্ম হবে যেটা শরীরের লাগে বানায়। এর উপরে এই রক্তের উপরে ফার্স্টার টেস্ট হইব, এইচআইভি ম্যান্ডেটরি ফার্স্টার টেস্ট আছে, এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ভিভিআরএল, ম্যালেরিয়া। দ্য মেজর বেনিফিটস অফ ব্লাড ডোনেশন, দ্য পার্সন হু ডোনেট ব্লাড হি টেকস দিস বেনিফিটস, নাম্বার ওয়ান লোয়ার ক্যান্সার রিস্ক, লোয়ার ক্যান্সার রিস্ক, নাম্বার টু রিডিউস কার্ডিওভাসকুলার রিস্ক, নাম্বার থ্রি প্রিভেন্টস প্রিভেন্টস লিভার ড্যামেজ, নাম্বার ফোর প্রোডিউস নিউ ব্লাড সেলস, নাম্বার ফাইভ বার্ন ক্যালোরিস, নাম্বার সিক্স ব্যালেন্সেস আয়রন লেভেলস ইন ব্লাড। মানে আপনি যখন রক্ত দিবা, ঠিক আছে, এটা আপনার লাভ হইবে। দেখুন এক তীরে দুই শিকার, আপনি রক্ত দিয়ে আপনার শরীরেরও লাভ করলেন আর একজন মানুষের চারও জীবন বাঁচি গেল। উপর সে দেখুন আপনার রক্তের উপরে যে দেখুন আজকে ম্যালেরিয়া আমার শরীরও আসেনি, এটা লাগে আমার আলাদা টেস্ট করাইতে লাগবে, এটা লাগে 100 200 যে HIV 1 HIV 2 এটার টেস্টও আপনার 500 1000 টাকা যাই দেবে। কিন্তু এই ফার্স্টটা টেস্ট কিন্তু ফ্রিতে হয়ে যায়, প্রত্যেক 3 মাস পরে পরে আমি রক্ত দিলাম, প্রত্যেক 3 মাস পর পর আপনার মানে এই যে টেস্ট হওয়ার পরে রোগ তো নাই এটা আপনার কনফার্ম হয়ে গেল, যদি ইনকেস থাকিও যায় তে প্রাইমারি স্টেজও ধরা পড়ে দিব ওই হচ্ছে কি ওভারঅল। তো আমি সবাই দেখলাম 18 বছর বয়স থেকে রক্তদান করুন, এই রক্ত কেউ জীবন বাঁচাইতে পারে। এখন রক্ত এখন আপনি এলিজিবল কি না রক্ত দিতে এটা আপনি কেমনে বুঝবা? 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত যে কোনো মানুষ, ছেলে বা মেয়ে, তার ন্যূনতম বয়স, সরি, ওজন হয়েছে কি 45 কেজি এবং হিমোগ্লোবিন 12.2 পয়েন্টের উপরে যদি হয় তখন সে রক্ত দিতে পারবে। আমার হিমোগ্লোবিন আছে কি, আমি টেস্ট করছি হিমোগ্লোবিন। হ্যাঁ, এটা মনে রাখবা, রক্ত দেওয়ার আগে কিন্তু আগে ব্লাড ব্যাংকে হই দিবা যে আমি হিমোগ্লোবিন টেস্ট করাইতাম। আমি টেস্ট করাইছি, আমার 15.2 আছে। তারাও চেক করে, তো আমার 15.2 আছে, যে নর্মাল থাকে 12, মানে যদি 12 থাকে অনলি দেন সে ডোনেট করতে পারবে। আমি ডোনেট করছি এবং আমার খুব ভাল লাগে এই যে ডোনেট করি, আপনি দেখলেন 320 ml এখান থেকে রক্ত যাইব আমার শরীর থেকে। আর একজন 18 বছর বয়স এবং 45 কেজি ওজন ছেলে বা মেয়ে, তার শরীরে কমসে কম 7 থেকে 8 লিটার রক্ত থাকে, 7 থেকে 8 লিটার রক্ত মধ্যে আপনি শুধু 320 ml রক্ত দিতা, এই 320 ml আগামী 21 দিনের ভিতরে সব নিউট্রিয়েন্টস আইজিব এবং আগামী 90 দিনের মধ্যে নেক্সট ফুলফিল হইয়া আপনি আবার রক্ত দিতে পারবা। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করতাম রক্তদান করুন এবং জীবন বাঁচাই। থ্যাংক ইউ, জয় হিন্দ। হ্যাঁ, আমি সরি, আমি একটা জিনিস কইতে ভুলে গেছি, নতুন যে স্মাইল যে সংস্থা, তারা খুবই ভালো কাজ করে। ইভেন আসা বরাকবেলির মধ্যে তারা, আমি দেখছি তারা ফেসবুকে যখন কেউ দেয় ব্লাড লাগে, তারা এই স্ট্যাটাসটা নিয়ে গ্রুপ হোয়াটসঅ্যাপের গ্রুপ হতে, যেহেতু আমি গ্রুপে আছি, এরপরে গ্রুপ থেকে এটা সার্কুলেট হয়, তারা ম্যানেজ করিয়া দেয়। আর পঞ্চমী যে দেখলা, তাই প্রচণ্ড অ্যাক্টিভ, তাই সবসময়ও তাই সিনচিয়া নয় থাকেও কইটা, তারা যেহেতু আসে না, দেখুন আমরা তো বয়স হয়ে গেছে, আমিও আগে তাই মতো থাকতাম, কিন্তু বয়স হওয়ার লাগে এখন আর পারি না, চেষ্টা করি। কিন্তু দেখুন মানে বালা জিনিস একজনে আসছে শিখতে লাগে। তো এরকম আশা করি আরও এনজিও কর্মী নতুন নতুন ফর্ম হইব, আর ওইটাই চলেন রক্তদানের এই যে আন্দোলনটারে আমরা সবাই মিলিয়ে আগে লেগে যাই। জয় হিন্দ। ওই গেছে আমার 320 ml ওই গেছে, নয় থাকে একটু সবসময় আর কি, আমার কাছে একটু বেশি উঠবে, জানি না কি তার লাগে। এখন এসে এই যে রক্ত দেওয়ার পরে এই যে হাতটা ইয়ে করছি, এখন 20 মিনিট আমি এরকম রাখবো, এখন যদি আমি খুলে দিয়ে কিন্তু রক্ত বাইরে দিব,
বাইলে মরতাম নাই, ইভেন কেউই মরতো নাই, মানে ব্লাডটা ক্লট হইতে একটু সময় লাগে, এরকম রাখি দিলে 20 মিনিট, আপনার 20 মিনিট ভিতরে আপনার রক্তটা এখানে বন্ধ হইয়া আপনার বিন্দাস আপনি বাইর, এটা রক্ত এখন বিয়ার থেকে বাইরিছে, টেস্ট হইব ওখানে, এখন এখানে এটার মধ্যে বাকি সব টেস্ট হইব, ব্লাড ব্যাংকও আছে নিয়ে পজিটিভ না, ব্লাড ব্যাংকও নাই, গতিকে এই রক্তটা ডাইরেক্ট পেশেন্টের কাছে দিব, আর এই রক্তের উপরে এখন ফার্স্টটা টেস্ট হইব রোগের, যদি সব টেস্ট নেগেটিভ থাকে অনলি দেনই এই রক্তটা পেশেন্টে দেওয়াইব, এর মধ্যে যদি কোনো ইয়েটা পজিটিভ থাকে তখন পেশেন্টে দেওয়াইতো না, এবং আমাদের খাওয়া হইব যে আমি ট্রিটমেন্ট শুরু করতাম।